হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা দশটি উন্নত ইংরেজি বাক্যের স্ট্রাকচার শিখতে যাচ্ছি যেগুলো স্পোকেন ইংলিশে আমাদের খুবই প্রয়োজন এই স্ট্রাকচারগুলো কিছু বিশেষ ফ্রেজ দিয়ে যুক্ত রয়েছে এই ফ্রেজগুলো ব্যবহার করে এই স্ট্রাকচারগুলো তৈরি করা এবং এই স্ট্রাকচারগুলো থেকেই আমরা এই সেন্টেন্সগুলো তৈরি করব। যেমন জানি না কোথা থেকে এর জন্য আমরা ব্যবহার করবো এই ফ্রেজটি আউট অফ নো খুবই বা ভীষণ প্রয়োজন এর জন্য আমরা ব্যবহার করবো ডায়ার নিট খবরদার যদি করো এর জন্য আমরা ব্যবহার করবো ডোন্ট ইউ ডেয়ার অভিভূত হয়ে বা তাক লেগে বা আপ্লুত হয়ে এর জন্য আমরা ব্যবহার করবো ওয়েলম ড্রাই সেই দিন চলে গেছে গন দ্য ডেইস এমন দশ ধরনের ফ্রেজেস দিয়ে আমরা দশ ধরনের স্ট্রাকচারস তৈরি করব এবং সেই গুলো দিয়ে আমরা শত শত ইংলিশ সেন্টেন্সেস তৈরি করতে পারবো তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো আমরা শুরু করছি প্রথম স্ট্রাকচারটি আমরা যখন বাক্যে বলি মহা ধুমধাম করে সেটি হচ্ছে বা হচ্ছিল বা খুব ধুমধাম করে সেটি হচ্ছে বা হচ্ছিল এসব ক্ষেত্রে আমরা ব্যবহার করব উইথ গ্রেট ফ্যান্ড ফিয়ার এই ফ্রেজটি আর সেন্টেন্স স্ট্রাকচারটি এমন হবে সেন্টেন্স প্লাস উইথ গ্রেট ফ্রেন্ড ফিয়ার খুব ধুমধাম করে তার জন্মদিন পালন করা হয়েছিল এর ইংরেজি হবে হিজ বার্থডে ওয়া সেলিব্রেটেড উইথ গ্রেট ফ্রেন্ড ফিয়ার আবার এটি এমন করেও হতে পারে উইথ গ্রেট ফ্রান্ড ফিয়ার হিজ বার্থডে ওয়া সেলিব্রেটেড পরের বাক্যটি প্যারিস অলিম্পিক মহাধুমধামের সাথে শুরু হয়েছিল দ্য প্যারিস অলিম্পিক্স বিগিন উইথ গ্রেট হ্যান্ড ফিয়ার দ্য প্যারিস অলিম্পিক্স বিগিন উইথ গ্রেট হ্যান্ড ফিয়ার জিও ফোর জি খুব ধুমধাম করে চালু করা হয়েছিল এর ইংরেজি হবে জিও ফোর জি ওয়াজ হনস্ট উইথ গ্রেট হ্যান্ড ফিয়ার জিও ফোর জি ওয়াজ হস্ট উইথ গ্রেট হ্যান্ড ফিয়ার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক খুব ধুমধাম করে উদযাপন করা হয় গ্র্যাজুয়েশন ফ্রম ইউনিভার্সিটি ইজ সেলিব্রেটেড উইথ গ্রেট হ্যান্ড ফিয়ার গ্র্যাজুয়েশন ফ্রম ইউনিভার্সিটি ইজ সেলিব্রেটেড উইথ গ্রেট ফ্রেন্ড বাকে আমরা যখন বলি জানি না কোথা থেকে এটি হলো তখন আমরা ব্যবহার করবো দু নম্বর স্ট্রাকচারটি এই স্ট্রাকচারটির জন্য যে ফ্রেজ ইউজ হবে সেটি হবে আউট অফ নোয়ার আর সেন্টেন্স স্ট্রাকচারটি হবে আউট অফ নোয়ার তারপর একটি কমা প্লাস সেন্টেন্স জানি না কোথা থেকে একটি পাথর এসে আমাকে আঘাত করলো বা কোথা থেকে একটি পাথর এসে আমাকে আঘাত করলো এর ইংরেজি হবে আউট অফ নো এয়ার এ স্টোন কেম অ্যান্ড হিট আউট অফ নো এ স্টোন হিট মি জানি না কোথা থেকে একজন লোক এসে আমার মোবাইল ছিনিয়ে নিয়েছিল এবার ছিনিয়ে নেওয়ায় ইংরেজি হচ্ছে স্ন্যাচ আর সেন্টেন্সটি হবে আউট অফ নো এ ম্যান কেম অ্যান্ড মাই মোবাইল আউট অফ নো এ ম্যান কেম অ্যান্ড মাই মোবাইল জানি না কোথা থেকে একদল দুর্বৃত্ত এসে মারামারি শুরু করলো এবার দুর্বৃত্ত বা গুন্ডা এর ইংলিশ হচ্ছে মিসক্রিয়েট তাহলে সেন্টেন্সটি হবে আউট অফ নো এ গ্রুপ অফ স্টার্টেড ফাইটিং না কোথা থেকে সে সব জানতে পারলো এর ইংরেজি হবে আউট অফ নো ওয়ার হি কেম টু নো এভরিথিং তিন নাম্বার স্ট্রাকচারটি হল কার নির্দেশে বা কার আদেশে এই ধরনের বাক্যগুলোর জন্য আর এই ধরনের বাক্যগুলোর জন্য আমরা যে কোনো একটি ফ্রেজ ইউজ করতে পারি অ্যাট হুজ বিহেস্ট অথবা অন হুজ অর্ডার আর সেন্টেন্স স্ট্রাকচারটি এমন অ্যাট হুজ ভিহেস্ট অর অন হুজ অর্ডার প্লাস অক্সিলেরি ভার্ভ প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ভ কার নির্দেশে আপনি এখানে এসেছেন এর ইংরেজি হবে অন হুজ অর্ডার হ্যাভ ইউ কাম হিয়ার আবার এটি এমন করে হতে পারে অ্যাট হুজ ইউ কাম হিয়ার আবার এই বাক্যটি কার নির্দেশে সে সিনেমা দেখতে গেছে এর ইংরেজি হবে

কারও নির্দেশে কিছু করা বা কারো আদেশে কিছু করার জন্য আমরা ব্যবহার করতে পারি এই স্ট্রাকচারটি স্ট্রাকচারটি হচ্ছে সেন্টেন্স প্লাস অ্যাট দ্য সাম ওয়ান্স বিহেস্ট অথবা অন দ্য সাম ওয়ান্স অর্ডার আবার আরেকটি স্ট্রাকচার দিয়েও করতে পারি স্ট্রাকচারটি এমন সেন্টেন্স প্লাস অ্যাট দ্য বিহেস্ট অফ অথবা আমরা এই ফ্রেজটি ইউজ করতে পারি অন দ্য অর্ডার অফ এরপর থাকবে পজিটিভ অ্যাজেকটিভ প্লাস নাউন চার নম্বর স্ট্রাকচারটি দুভাবে করা যায় প্রথম ধরনটি হচ্ছে তিনি অধ্যক্ষের নির্দেশে প্রস্তাবটি গ্রহণ করেন এর ইংরেজি হবে হি অ্যাকসেপ্টস দ্য প্রিন্সিপালস বিহেস্ট হি অ্যাক্সেপ্টস দ্য প্রিন্সিপালস বিহেস্ট আমি শিক্ষকের নির্দেশে এটি পরিবর্তন করেছি আই হ্যাভ চেঞ্জ ইট অন দ্য টিচার্স অর্ডার্স আই হ্যাভ চেঞ্জ ইট অন দ্য টিচার্স অর্ডার্স আমরা চেয়ারম্যানের নির্দেশে এটা বিহেস্ট চার নম্বর স্ট্রাকচারটি আরেকভাবে ব্যবহার করা যায় তার কিছু উদাহরণ এখানে রইল তিনি আপনার নির্দেশে এখানে এসেছেন এর ইংরেজি হবে হি হেস কাম হিয়ার বিহেস্ট অফ ইউ হি কাম হিয়ার এটিকে এভাবে বলা যায় এট ইউর বিহেস্ট হি কাম হিয়ার তারা তাদের শিক্ষকের নির্দেশে পড়াশোনা শুরু করছে এর ইংরেজি হবে দে আর স্টার্টিং দ্য বিহেস্ট অফ দেয়ার টিচার দে আর স্টার্টিং দ্য বিহেস্ট অফ দেয়ার টিচার মায়ের নির্দেশে আমি উপহারগুলো দিচ্ছি আই এম গিভিং দ্য গিফট এট দা বিহেস্ট অফ মাই মাদার আই এম গিভিং দ্য গিফট এট দ্য বিহেস্ট অফ মাই মাদার অভিভূত হয়ে বা আপ্লুত হয়ে এই বাক্যগুলো আমরা ইংরেজিতে বলতে ব্যবহার করব পাঁচ নাম্বারের এই স্ট্রাকচারটি এই স্ট্রাকচারটির জন্য আমরা ব্যবহার করবো স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস এম ইজ আর ওয়াজ ওয়ার অর্থাৎ বি ভার প্লাস ওভারওয়েল বাই প্লাস আদার আমার ব্যতিক্রমী ফলাফল দেখে আমার মা অভিভূত হয়েছিলেন এর ইংরেজি হবে

তাহলে সেন্টেন্সটি হবে আই ওয়াজ টোটালি ওভার ওয়েল বাই হিজ জেনারসিটি আই ওয়াজ টোটালি ওভার ওয়েল বাই হিজ জেনারসিটি তারা আবেদনের সংখ্যা দেখে অভিভূত হয়েছিলেন দে ওয়ার ওভার ওয়েল বাই দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেশনস দে ওয়ার ওভার ওয়েল বাই দ্য নাম্বার অফ অ্যাপ্লিকেশনস আমরা অনেক বাক্যই বলে থাকি যেখানে থাকে সেই দিন চলে গেছে সেই দিন চলে গেছে এর জন্য আমরা ব্যবহার করব গন আর দ্য ডেইস আর সেন্টেন্স স্ট্রাকচারটি হবে গন আর দ্য ডেইজ অফ এরপর ভার্বের সাথে আইএনজি প্লাস আদার্স রেডিও শোনার সেই দিন চলে গেছে এর ইংরেজি হবে গন আর দ্য ডেজ অফ লিসনিং টু রেডিও গন আর দ্য ডেজ অফ লিসনিং টু রেডিও আত্মীয় স্বজনদের চিঠি লেখার সেই দিন চলে গেছে গন আর দ্য ডেজ অফ রাইটিং লেটার্স টু রিলেটিভস গন আর দ্য ডেইজ অফ রাইটিং লেটার্স টু রিলেটিভস বন্ধুদের সাথে ক্যারাম খেলার সেই দিন চলে গেছে গন আর দ্য ডেইজ অফ প্লেইং ক্যারাম উইথ ফ্রেন্ডস গন আর দ্য ডেইজ অফ প্লেইং ক্যারাম উইথ ফ্রেন্ডস সাত নম্বরের এই অতীত কালকে মনে করার জন্য সেই দিন চলে গেছে যখন এর জন্য আমরা ব্যবহার করব গন আর দ্য ডেইজ হোয়েন সেন্টেন্স স্ট্রাকচারটি হচ্ছে গন আর দ্য ডেইজ হোয়েন প্লাস সেন্টেন্স ইন পাস্টেন্স সেই দিন চলে গেছে যখন তারা ধনী ছিল গন আর দ্যা ডেজ হয়েন দে অ্যান্ রিচ গন আর দ্য ডেজ হয়েন দে অ্যাই রিচ এখন হয়তো তারা আর ধোনি নেই সেই দিন চলে গেছে যখন সে আমাকে ঢুকিয়ে ছিল গন আর দ্য ডেজ হয়েন হি চিটেট মি গন আর দ্য ডেজ হয়েন হি চিটেট মি সেই দিনগুলো চলে গেছে যখন আমরা সবাই একসাথে হতাম গন আর দ্য ডেজ হয়েন উই মেড টুগ্যাদার গন আর দ্য ডেজ হোয়েন উই মেড টুগাদার আবার অতীতকালের কিছু জিনিস মনে করার জন্য আমরা এভাবে বলি সেই দিন কোথায় গেলো যখন এর জন্য আমরা ব্যবহার করব হয় র দ্য ডেজ গন হয়েন হয় আর দ্য ডেজ গন হোয়েন সেন্টেন্স স্ট্রাকচারটি হবে হয় আর দ্য ডেজ গন হোয়েন প্লাস সেন্টেন্স ইন পাস্টেন্স সেই দিন কোথায় গেলো যখন তুমি আমাকে বকা দিতে এখন তো আর বকা দিতে পারো না তো সেই দিন কোথায় গেলো যখন তুমি আমাকে বকা দিতে ইংরেজি হবে

তো এইসব ক্ষেত্রে আমরা ব্যবহার করব ডোন্ট ইউ ডিয়ার ডোন্ট ডিয়ার সেন্টেন্স স্ট্রাকচারটি হবে ডোন্ট ইউ ডিয়ার প্লাস ভি ওয়ান অর্থাৎ ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট প্লাস আদার খবরদার আমাকে সেখানে ডাকবে না বা খবরদার আমাকে সেখানে ডেকেছে তো এর ইংরেজি আমরা এইভাবে বলব ডোন্ট ইউ ডিয়ার কল মি দেয়ার ডোন্ট ইউ ডিয়ার কল মি দেয়ার খবরদার তাকে পাগল বলেছে তো এর ইংরেজি হবে ডোন্ট ইউ স্পিক ম্যাড খবরদার তাদের থামাতে সাহস করবে না বা খবরদার তাদের থামাতে সাহস করেছে তো এর ইংরেজি আমরা এভাবে বলবো ডোন্ট ইউ ডিয়ার স্টপ দেম ডিয়ার স্টপ দেম বাক্যে যখন আমরা বলি নিদারণ আমাদের প্রয়োজন বা খুবই প্রয়োজন বা ভীষণ প্রয়োজন তখন আমরা ব্যবহার করবো দশ নম্বরের এই স্ট্রাকচারটি এর জন্য ব্যবহার করবো আমরা এই ফ্রেজটি ডায়ার নিড আর সেন্টেন্স স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস বি ভার বলতে এম ইজ আর ওয়াজ ওয়ার প্লাস ইন ডায়ার নিড অফ প্লাস আদার এই গরিব মানুষগুলোর শীত বস্ত্রের ভীষণ বা খুবই প্রয়োজন ছিল দিস পোয়ার পিপল আয়ার ইন ডায়ার নিড অফ উইন্টার ক্লোজ These poor people were in dire need of winter clothes. সোংশা চালাতে তারওতের ভিশন পোয়চান. He is in dire need of money to run his family. He is in dire need of money to run his family. এসোমে উদ্বাস্তের সাজের খুপ্ পোয়চান. The refugees are in dire need of help at this time. The refugees are in dire need of help at this time. এই গুলো দিয়ে তোমরা ইচ্ছে করলেই মন মতো অনেক সেন্টেন্সেস তৈরি করতে পারো থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ এ ডে